এন থেকে টাউনটা কত সুন্দর দেখা যায়। সন্ধ্যা হইলে আকাশের তারার মতন লাইট গুনে জ্বলে, মনে হয় সারাটা দিন বইরা চায় থাকি। আমি কোনোদিন ওনে যাই নাই, নিচের ওই সুন্দর সুন্দর ঘরের ভিতরে যদি যাইয়া হারতাম, ওই রাস্তা গুনা দেয়া যদি আধা হারতাম, আব্বা কয় ঘর গুনা এন থেকে যত ছোট দেখা যায় আসলে অত ছোট না, তার ছায়া মেলা বড়। আমাকে যে বড় বট গাছটা আছে তার চাইতেও বড়। ওই যে দুগু দুগু দেখা যায়, ওটা বলে নদী। নদী কেমনে আমি এখনো দেখি নাই। আব্বা কয় নদীতে বলে মেলা পানি থাকে, মাছ থাকে, শিশু থাকে। বাড়িতে যাই রন্ধন লাগবো, এইটু হুজিরানি জোনাই বাইর লাগে না, চাই বড় অরণ ঠায় গো। আমাগো আর কাম কি, এমনি কর্ণে নিগাই আমাগো জন্ম হইছে। তোমার তো একটু ভালোই কে, তোমার স্বামী হ্যাঁ তোমারই মাঝে মধ্যে এটা ওটা কইরে দেয়। তাছাড়া আলিফাও আছে, হ্যাঁ দুই সাইডটা ফাই ফার্মা শুনে তা তো ঠিকই। আমাকে সে তো ফুটোটা সিরে দিয়ে দেয় না, কইরে দেয় না। ওই নবাব বেটা নিজের রাত দিয়ে গ্লাস পানি পছন্দ বইরা খায় না। ওরে যদি ঘরের কোনো কামের জন্য কই তখন কি কয় জানো, কি কয় এই ঘরের কামও যদি আমার কোনো নাগে তাহলে তরি বিয়া করছি কে। হুঁজোর কথা, সব মর্দা মানুষ এমনেই। তুমি কি আমার স্বামীরা আলাদা ভাবছাও? ওর যখন মর্জি হয় দুই একটা কাম করে, নইলে কিচ্ছু করে না। তাই বুঝা কোনোদিন আমারে সহায় করে না ও। কাইল যখন যাইবা তখন আমারে কইও। আমি তো কই তা তো ঠিকই। লেম জ্বালাইছস হ্যাঁ, ভালোই দে। শুনলাম সামাদের বউ নেই আজকে বেহুশ হয়েছে। এটা তো নতুন কথা না, কাম ফাঁকি দেওয়ানের ফন্দি। এর আগেও তো দুইবার হয়েছিল, আব্বা আব্বা ক দেখো মাঠ বলটার ভিতরে কি সুন্দর এটা কেমন করে বানাইছে দেখছ আমি যখন কেতার বগলে বহি তখন ও কিছু না কিছু একটা জিগে বই আমি জানি না রে বাবা জানলেই কমনি হ্যাঁ তা যাই হোক ওরা কিন্তু ডাক্তার দেখানো লাগছিল এটা এলাকরণ ঠিক হইব না আল্লাহ জানে এটা ওর বেরাম না দং এমনি তো দেখতে ঠিকই রেহা যায় আর ও যখন এমনি আসে তখন তো মনে হয় না ওর অসুখ আছে এই যে আমাগো আলিফা হারারা দিন যে কত কাম করে করে না আমাগো আলিফার নাগাল কেউ সাবানিয়া হারে না আরে কি ওর সাই আলাদা হুনসা তোর আব্বা কি কয় কোনে যে হিকলো তুমিও তো হিকাও নাই আমি জানি আব্বা এই কথাটা এমনি কয় তাও আব্বার এই এমনি মিশা কথাটা আমার খুব ভালো লাগে আর সার কাপটাই আব্বা জন শব্দ করে লম্বা চুমুক দেয় হেডাও ভালো লাগে আম্মা আমার একটা বাতি দেওছে গরম যায় না মেলা গরম আব্বা কি মা আমি স্কুলে যাবো কবে থেকে এটা কি মাস নভেম্বর না জানুয়ারি থেকে নতুন ক্লাস আরম্ভ হইব তখন তোমার আমি অ্যাডমিশন দেব এই যে হুনো আলিফা একলা একলা এত দূর নিচের স্কুলে কেমন করে যাইব এই পাহাড় থেকে গুইরা গুইরা নামতেই তো এক ঘন্টা লাগে আর এমনি আমি কাম করি তুমি কাম করো ওরে আনানিয়া করার সময় আমাকে কনে হ্যাঁ আম্মা মঞ্জিলার রুকসানা ওরা না যায় তাহলে আমি পারব নাকে ওগো কথা আলাদা পাহাড়ে আবার যখন স্কুল খুলব তখন যাইও নি তখন তো আমি মেলায় বড় উমু ও বনি তখন তুমি একটা নতুন স্কুলে যাইবা সত্যি হ্যাঁ সত্যি তুমি কিন্তু ওরে বেশি বেশি আশকারা দিছাও এই কি স্যার হ্যাঁ তোর কলাই মত তো রাখিব নং নহয় জলদি জলদি কর মই কেনেকে কাম চলাছো মহে জানো বস্তুর দাম কত হাজিরা কত কি জানো আর যোৱা সপ্তাহে সিমেন্ট আর রডের দাম কিমান বাড়িছে তোমরা জানো রড সিমেন্টর দাম বাড়িলে মোর কি করব মুখে মুখে কথা কছ এটা তোর কথা মতো মই কাম চলাম এই ফতিমা খালি কি চাই আছা ফটাফট কর চা ভাই মই ভালে ভালে কছং তই যা নরং তোক ৰাখিবা মই কি হল যা কছং নহয় নরং তোক ৰাখিবা মই যা I বাড়িতে নাই। কোট গেছে? কামে গেছে। আচ্ছা ওই বাপেরা আহিলে কবিচোন মোক লগ কৰিবলৈ। অবনি কি বনাইছ? তরকারি। আজি মই ইয়াতে ভাত খাম দেই। নাখাও নহয়, ধেমালিহে কৰিছো। আৰু হেৰি বাপেৰা আহিলে কবি মোক লগ কৰিবলৈ। অবনি নাপাহৰিবি কিন্তু। আমার পুতুলে তো কাপড় সাজিয়ে দেছে। আগে আমারটা কইরা নই দিবি না, নিজেরটা নিজে কইরা নো। তুই কি পারস না? আমি রেজা কয়ে দিন কওগা। আমি দহসেন আমার পুতুলে অল্প কাপড় দিয়ে সাজিয়ে দেয় না। সাত করিস না তো, যা দুজনে মিলে ভালো করে খেলা। আজকে কামে জায়গায় কি হয়েছে গো? শুনছো নি? তোমারে জিগাইলাম কি? ওই লিপস্টিকটা নষ্ট করস কে? রাখ। আমারে কামে যাবার না করছে। কি তুমি কি তর্ক করছ? আমি তর্ক করব কে? তুমি সব কিছুতে আমার দোষ দেখো খালি। ওগো লেবার বেশি হয়েছে তাই বাদ দিব, আর এটা আমার দিয়াই শুরু করলো। তোমারে দিয়াই কে? আমি কেমনে কমো? শত্রু কি কম আমার? আজকে রেকিব আমারে দেখে আসন শুধায়। তো মহাশালা দেহি দুইজনের কামাই দিয়াই কোনো রকমে সংসার চলে। এখন আবার তোমারও কাম গেল, চলুন কেমনে? আলিফা দাও স্কুলে যাইবার চাইতাছে। এক বছর হইল একটা শাড়ি কিনবার পারলাম না। আমার পুরা কপাল। আব্বা রঞ্জন কাকা তোমারে বিক্রি হইছে। ওই সারাদিন আমার গোয়ার পাশে পাশে নাইগা থাকে। কি হো? আপনি বলে মোক মাতিছিল? তই বহুত ডাঙৰ মানুহ হৈ গলি। হা, তই ইমান ডাঙৰ মানুহ হৈ গলি যে মই তোক ঘৰত গৈ মাতি লৈ আহিব লগা হ'ল। কি কথা কয় বাবু, আমি সৰু মানুহ। মইতো আপোনাৰ ওচৰত আহিম বুলিয়ে ভাবি আছিলোঁ। সেই চব বাদ দে, এই মাহৰ পইচাটো কেতিয়া দিবি সেইটো ক। দিম বাবু, আৰু কেইটামান দিন মোক সময় দিয়ক। মানে হাতত একদম পয়সা নাই, কামটোও গুচি গ'ল নহয়। আপনি চিন্তা করবা নালগে, পয়সা হলে মই নিজে আহি আপনাক দি যাম। তোর লেকচার শুনার মোৰ ইচ্ছা নাই। মুঠৰ ওপৰত মোক পয়সাটো লাগে। আৰু শুন, মই তো 5 দিন সময় দিলো। এই 5 দিনৰ ভিতৰত যদি তই পয়সাটো নিদিয় নহয়, এটা ফোনত বেঘৰ হৈ যাবি। ফরেস্টৰ মাটিত ঘৰ বনোৱা মজা বাহিৰ হৈ যাব। Babu, tenahole moi ahu na. Hut, boh, kor jao. Noy mane namazor khomoy hoyse to. Tohontor aro kam na aro, ha? Sala dino din to Allah, Allah, Allah kor thakibi. Tohontok Allah ki dise hoy, ha? Allahu Akbar. Allahu Akbar. Sami Allahu liman hamida. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. দেখো তুমি আমার নগে ডেইলি আইয়া আরো হ্যাঁ কিন্তু কথা হইলো কামের গ্যারান্টি নাই আইয়া আরো আবার কোনদিন নাও পাইয়া আরো এটা তো আমি জানি দেখো অন্য কিছু জায়গায় কাম পাওয়া যায় না ঠিয়ার কাম নাই নাই কি ঠিয়া তুমি উনি যাইয়া খারান নাগবো বাকি হানিটা তোমার কপাল তোমার কামাই বরকত কি রকম কত আর নাগে আমাগো তো দুইজনের সংসার তাইলে কাল বিএন বেলা বাইরে হইও হ্যাঁ তোর কোন দুটো শুটকি মাছ নিয়ে তো যা ওয়ো হে ওমর কোতয়ো ইতনা হয় তো যায় पानी दिली क्या रे? आमी की जानी अम्मा ना गरम पानी दे दे ने हां उठ तो कैसा मोरीस तोर दादी तो यार से बेशी दिखा तार ओतन पागानी आमी यार देखी ना है ये तो निजर पोलार बोरो रानबार देना है क्या रे बोरा रानले बोले तार मुखे धरे नहीं तोर दादी ऐसी लो एक नंबर खाने वाला আমি তারে দেই নাই কে হে দেখছা হে মরার সময় তুই ছোট আছিলি এইজন্য মনে নাই আব্বা কি কর একটা হাসতর কইছে কোনডা কম বেকি নদীদা এটা তো মেলাবার হুনছা না উইডাই হুনম তাইলে হুন আমাগো বেকিটা হইছে তোর একটা পাগলা নদী হ্যাঁ বাসাইলে ওই নদীটার মাথা খারাপ হয় এপার ওপার ভাঙ্গা মানুষের ক্ষেত খোলা বাড়ি ঘর সব খাইয়া ফালায় বাপ রে বাপ অর্জা ধার আমরা ওই নদীতে কত হাতরাইছি নাহাইছি ঠিক নাই একদিন হইছে কি হুন, একদিন আমি হাতরাবার গেছি, আমার নগে আসার আরো 4-5 জন। বারে বারে করে হাত রানের হে আউশের গল্পটা, কিন্তু আমি আর ফয়জল হই না কোনোদিন হুনুম না কইনে। নদী হাতরায়া যায়া আব্বারা উপারের মানুষের ক্ষেতের মাহরজা চুরি করে খাইত, খেতালা টের পাওয়ার আগে দৌড়িয়া পলাইত। আমি যদি আব্বাকে মাহরজা চুরি করা দেখবার পারতাম। বাড়িতে যা, তুমি কি কিছু ভাবছাও? কাল সাইফুদ্দিনের নগে যাবো। হে নিজেই সবসময় কাম পায় না। রুবিনা তো কয় যে ওর ইনকাম দিয়ে নাহি সংসার চলে। এসব বাদ দাও তো, ও তো একটা মিশা কথার ঈশ্বর। কয়টা হ্যাঁ কামায় ওই মাগি? হ্যাঁ, এরকম ফালতু কথা কয় না আমার নগে। রঞ্জনের এই মাসের দেওয়ানোটা দেওয়ান রাখবো। আর ঝামেলা ভালো লাগে না। আব্বার রাগ করো কে? রুবিনা যা কই তাই কইলাম। প্রতিদিন কি এমনি হয়? ওই আর কি, ওই যেন চেনা জানা মানুষ আছে, ওরাই আমার নে কোনো খাতির রাহান না। যে কাম পাম মনে হইতেছে। আমি পারুম তো, পারবি না কইছি, তুই ফালিয়ে দিবি। দেখ আমি কি সুন্দর করে নেই। ঠিক আছে, যদি ফালাস না তাহলে দেখিস নি। করবি না তোর বনি আইছে দেখা করবার হ্যাঁ কোনে ওই তলে আছে ও আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম জানে রে অকুল দরিহার বুঝি ফুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার আসমান চাইয়া দৈরার পানে দৈরায় আসমান পানে রে লক্ষ বছর পার হইল লক্ষ বছর পার হইল কেউ তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে অকুল দরিয়া পেশাল আবার শুরু হইব কি হইল রে তারাগুলো কোন থেকে আহে তারা আকাশেও একটা দেশ আছে এই দেশের রাজার এক সুন্দর পোলা আছে রাজার পোলারে কয় রাজকুমার হে রাজকুমার হারা দেশ হাজিয়া রাহে রাইত হইলে ব্যাগ বইরা তারা নিয়া সারা আকাশে ছিটিয়া দেয় রাত পোয়ানের আগে আগে সারা তারা ব্যাগে বইরা নিয়া যায় রাজকুমারের তো তারা আছে হ্যাঁ থাকে জয়ন্ত নামলে তো রাজকুমার নাম আয়া রে হ্যাঁ বৃষ্টি নামলে তো জানে আব্বা হাসাই কই না মিছাই কই কিন্তু আমার মনে হয় তারা এমন করে আয়া হারে না স্কুলে গেলে পাদে আসল কথাটা জানো মনে হয় আব্বা আসল কথাটা জানে না দিকে বানিয়ে বানিয়ে রাজকুমারের হাস্তর কয় আলি কি কোনো কাম টাম পাইলো রুবিনার জামাই নগে গেছিল কিন্তু কাম পাই নাই অমনে কইরা কাম পাওয়া যায় নাহি রাহো দু একজনের নাই কথা কয়া দেই দেখো না একটু আর আমি একলা একলা পারছি না তোমার অবস্থা দেখা আমার বড় দুঃখ হয় কে আরে না তুমি কত কষ্ট করো তা তো অগলেই করে খারাপ নাগার কি আছে অন্যের কথা আলাদা আলি জায়গায় আমি হইলে আল্লাহ কসম তোমার একটা কুটাও না আর বাদ দিতাম না তা নইলে কি করাইতা রানীর মতন রাখতাম রানীরে রানীর মতোই না হন নাগে দেহুমনি বিয়ার বাদে নিজের বউরে কেমনি রাখো তার জন্য তো একজন রানী নাকবো যাই কাম ধরি আমার কামড়াও যদি হারাই না খায় মরণ নাকবো আর একটু থাক না সারো good রাত্রে বলে একজন রাজকুমার আয়া তারা ছিটিয়ে দেয়া যায় কেরা কইছে তেলে রাত্রে তারা কোন থেকে আহে তাই জানোস না তারা হলো বেলার নাগাল এন্টিকা বহু দূর জনতে ছোট দেখা যায় দিনে আলো জনতে দেখা যায় না রাতে বেলা দুই বান্দার হয় আর তারা গল্লা জুল্লা উঠে মরছে 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 ফাতিমা কদা একটা কই খারাপ পাইও না কিন্তু আমি খারাপ পাইলেও তো তুমি কই ভাই কদে ব্যাপারটা খুব একটা ভালো হইতেছে না কি ব্যাপার খুইলা কো শুনতেছি ওই রে কি বের আগে তোমার নাকি বাপ হয়েছে কি কম হ আমি তোমারই আগেই কন্যাক ছিল ওই রে কি মানুষটা খুব একটা ভালো না তাছাড়া তোমার স্বামী আছে কুলাপানো আছে খুব একটা ভালো দেখে না দেখ রবিনা তুমি যা ভাবছাও আসলে তা না আমরা এক নগে কাম করি দুই সাইডে কথা কইলে কি যা যায় হ্যাঁ তুমি যাই কও কয়টা সাইলে কত ভাত হয় হ্যাঁ কি আমরা বুঝি নে তোমার যা মনে হয় বাবু আমি কান্নকে কথা কমু না কমু তাকে তোমার জিগান লাগবো আব্বা একটা কথা কইছেন কি কথা রাজকুমার যদি তারা সিটে যায় আবার না যায় হ্যাঁ তেলে প্রতিদিন এক জায়গা পড়ে কেনে কোন তারাটার কথা কষ্টরা ওই যে ওই তারা ওইটা আলাদা তারা হইয়া হারে হ্যাঁ ওই তুই তো পেশাল পরশ করে আব্বা তুমি এত মিছা কথা কওকে আমি রেহানারে জিজ্ঞাসা করছিলাম ও আমারে আসল কথাটা কইছে আমাগো স্কুলে পড়াইবে কবে তুমি খালি মিছা কথা কও কি হইলো হ্যাঁ কি না কিছু না আলিফা কি হইলো মা কি হয়েছে দেখিয়া মনে হয় কিছু ভাবতেছ ভাবতাছি পোলাপান কয়টার কথা আমরা তো লেখাপড়া করলামই না তার জন্য আজকে এই হাল আমরা করা পাপের ফল তারা পাইতেছে আলিফার কথা ভাবলে খারাপ না গো মায়াডা স্কুলে যাওয়ার জেদ ধরছে পোলাডারও স্কুল দেওয়ার লাগে কোনো কুল কিনারা পাইছি না কয়দিন বাদে নেই স্কুল খুলবো হুনতাছি তখন নাম নেই কাটিও এখন এই অবস্থায় কেমনে কি করবা আরে এক মাস ধরে হুনতেছি আল্লাহ জানে কবে স্কুল খুলবো না না তাড়াতাড়ি খুলবো আমার কথায় ভরসা রাখো ঘটনাটা কি হুনছুই কুন্দা বাঘ বাইর হইছে কয়েকজনের ধরছে ও কি না শুনে নাই তো কোন দেখি কি হয়েছে কাল সকাল থেকে তিনজনের ধরছে কে টিভিতে দেখুন নাই হায় রে, বাঘ মানুষের সংঘাত যেমন মনে হয় যুদ্ধ লাগছে। কাল সকাল থেকে হার আধা দিন খালি ওই খবরেই বাজাইতেছে। বাঘ বাইরেছে কোনো আমাগো ওই পাহাড়ের পিছনে। কাল বিহানা এক বেটি গেছিল জঙ্গলে হাঁকবার নিকা, পয়লা পয়লা ওরেই ধরে একটা বহন বাছুরও নিয়ে গেছে। আর শুনলাম উলাপান একটারও ধরছিল। উলাপানটা বাইসা আছে না মারা গেছে তা তো কই হারুম না। এখন পর্যন্ত অবশ্যই আমাকে এখানে কিছুই হয় নাই, কিন্তু ঘটনা ঘটতে কতক্ষণ ইনি হইলো তো আপনারই পয়লা ধরবো। আমার শৈলে হাড্ডি ছাড়া আর আছে কি? হ্যাঁ, বুইরা হাড্ডি খাইবার বাঘ আইব না গো বাবা। তুমি যাবে? হ্যাঁ যাবো স্যার, আমার নগে আর একজন আছে তারও কেউ নেউন যাইব। চলো চলো, ওঠো তোমরা। এক বছর ধরে স্যারের নগে চেনা জানা, খুব ভালো মানুষ। তোমার বন্ধু কি তোমার পাশেই থাকে? আগে কখনো দেখিনি তো। হ্যাঁ, ও একটা কোম্পানির সাইটে কাম করতো, এখন কাম টাম নাই। আমি কইছি কি বাইতে বইয়া থাকিয়া কি করবা, নৌ যাই দেখি কোনো কাম টাম যদি পাই। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? থাকো কোথায়? নরকাসুর পাহাড়ে। গ্রামের বাড়ি বলো, গ্রাম কোথায়? ও তাই কন, বরপেটা। জন্মেছো কোথায়, এদিকে না বর্ডারের ওপারে? হ্যাঁ এহেনে, আমার বাবার জন্ম এহেনে। তাই নাকি? এখন আর গ্রামে কেউ থাকতে চায় না, শহর মানুষকে চুম্বকের মতন টানছে। স্যার আমরা আর কি করুম কন, নদীতে তো সব জমি জিরাত গিলা খাইছে। আমরা 8 ভাই, আর যে এক সিমটি আছে তা দিয়ে চলে না। এটা তোমার আমার ব্যাপার নয়, বুঝেছ? শহর এখন আর আমাদের বোঝা বইতে পারছে না। শহরের অনেক সমস্যা রয়েছে, বুঝেছ? সেই জন্যই তো তুমি নিয়ম ভেঙে পাহাড়ের বন জমিতে বাড়ি করতে গেছো, তাই নয় কি? কারণ তোমাদের মতো লোকেরা ওই আকাশ ছোঁয়া দাম আর শহরের জমির জন্য দিতে পারছো না। আর আমরা আমরা শহরের কদর্য কোলাহল থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য পাহাড়গুলোকে হৃদয়হীনের মতন ধ্বংস করছি। স্যার আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, এগনে বুঝার জ্ঞান আমাগো নাই। আমরা এখানে আইছি জীবনটারে মরণ থেকে বাঁচাইবার, পোলা মেয়া দুটা যাতে না খায়া না মরে। তাই তুমি যদি কিছু মনে না করো তাইলে একটা কথা কই। জিজ্ঞেস করানোর কি আছে? কথাটা হইল কি এই মানে রেকিবার এর নগে মনে হয় একটু ফস্টিনটি চলছে মানে ফাতিমার নগে তোমার কইলো কারা রুবিনা রুবিনা কেমনে জানলো ওরা তো এক নগে কাম করে এক নগে খায় দায় রুবিনা জানবা না কে কও কিন্তু ঠিক বুঝছি এই খেলা কেরা খেলাইতেছে তোমার এই সব থেকে দূর রাখছে যাতে কোনো অসুবিধা না হয় বুঝলা बरन्ना कोश ना कोल, कोबी नहीं को, कोबी ना तो तोरे कत बार কইছি একলা একলা জঙ্গলে যাবি না ভাগ ঘুরে বেড়ায় আর বাগে ছোট পলবানরে ধইরা খায় ফসল তো এখনো ছোট তুই বুঝা দরকার এমনি চিন্তা ভাল লাগে না তুই আর চিন্তা বাড়াস এই গ্রামটায় বাপ মার কথা না হুনা পোলাপান তখন দুজন ছাড়া কেউ নাই আরে জালা একটু চুপ করো তো ওরা আর জঙ্গলে যাইবো না ওই তুই চুপ থাক মাগি তুই ওগরে জঙ্গলে খড়ি আনবার পাঠাস কোনসুম ওগরে কথা ভাবস তুই তুই তো খালি নিজের কথা ভাবস এত সিলাসিলি করো কে হ্যাঁ সংসারে ঘানি টানতে টানতে আমার জীবন শেষ কেরাসিন বাসাইবে নিগা খড়িতে রাঁধি আমি কি ওরে একলা একলা খড়ি আনবার পাঠাইছি আর অন্যরা তো পাঠায় ও এখন কি আমার কথা কেউ শুনবো বুঝছি কদিন থেকে আমার কামাই বরকত কমছে না আল্লাহ ইগনে কি কো তুমি তোমার মাথায় যে কি যে ঢুকছে আল্লাহই জানে আমি পোলাপানের চিন্তা করি না যদি কেডা করে সারাটা দিন কাম করি রাঁধি বাড়ি আমার নিকা এক মিনিট সময় নাই তুমি কি কোনোদিন আমার কথা ভাবো আমি চিন্তা করি না কও দেখি বিয়ের পর থেকে একদিনও আমি কাম ছাড়া আছি হ্যাঁ কও না বিয়ের পর থেকে তুমি আমারে কি দিছো ছিল বেডরুমৰ বন ৰজাই কোনি কোঠাত ঘুমোৱাৰ পূৰ্বে ক'ত হৈছিল ভোজন বিহাৰ বন ৰজা শান্তিপুৰৰ বাঘৰ গাঁতি নিউজ লাইভ বুধবাৰে শান্তিপুৰৰ ধৰ্মেশ্বৰ সৰবাৰ বাসগৃহত বেডরুমত বাঘে দখল দি ফুৰিছিলে আৰু তাৰ পাছত সেই অভিযান চলাবলৈ নিউজ লাইভ আহি উপস্থিত হৈছো আমি এক দুৰ্গম পাহাৰত আমাৰ ঘৰৰ ওচৰে দি এই বাঘটো কালি গৈছিল কি বাঘ দেখিছিলা এ বহুত ডাঙৰ হেতু নাওটুকিয়া বাকি আছিল 2014 চনত ডিসেম্বৰলৈ সৰ্বাধিক 12 টা বাঘ বিদ্ৰোহবদ্ধ কৰি অনা হল অসম ৰাজ্যিক চিৰিয়াখানা য'ত মৃত্যু হৈছে এটা বাঘ আমাৰ গুৱাহাটীৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা আমাৰ প্ৰায় 11টা এছকে কৰা হৈছে 2014 চনলৈকে সেই বাঘটো অৱস্থা এতিয়া ভাল আমাৰ ভেটেৰিনেৰী ডক্টৰ যিখিনি কৈছে তেওঁলোকে অপাৰেচন কৰিছে মুঠৰ ওপৰত গুৱাহাটীৰ সংকুচিত বনাঞ্চলে অসংখ্য সংকট কঢ়িয়াই আনিছে বন্যপ্ৰাণীলৈ সঁচাই গুৱাহাটীৰ বনাঞ্চলত জীয়াই থাকিবলৈ বাঘ সেই প্ৰশ্নই এতিয়া উদ্বিগ্ন কৰি তুলিছে প্ৰতিজন মহানগৰবাসী কেমেৰাৰ পাছত কানু টাইড আৰু ধৰ্মনীতি শৰ্মাৰ সৈতে বিমান কলিতা আৰু বিতুল বৰা নিউজ লাইভ अरे तुम उठे लेके? हैं ऐके रोहे और खबर आर को तो होन बा बिरक्ति लागे सैफुद्दीन भाई किसु बुझता से ना एहन आमी करूं की ব্যাপারটা কি ফাতেমা আর রেকিবের বিষয়টা আমার মনে হয় আগে ফাতিমার নগে আলাপ করে নেওয়াটা ভালো আমি জীবনে কখনো ভাবিনি যে আমার নাকি ও বেঈমানি করব কোনোদিন অবিশ্বাস করি নাই আমার কাম যাওয়ার পর থেকে ওর এই পরিবর্তন দেখতেছি হ্যাঁ भाई बाकुल पाइना और वो लोग हैं होनार कोरनर किया से नाइगिया मानुष शेरों में है जात कोईरा रहने निका टाइट दबान ना के ढीला पहले उरा पेराए तुम्हारे कोतोबर कोई सिको बारीर काम कोई रो ना এগুনা হলো মেনুকের কাম আমার কথা তো কানে তুললা না এখন ঠেলা বুঝো রেকিবরে একবার কইলে কি নাও হয় কইতে পারো কিন্তু বাস করা পাইবো শ্বাস ভরবো আমার মনে হয় সুযোগের অপেক্ষা থাকুন না ভালো আমি মুখ বুঝা अगर शैतानी सह्य करूम ना अरे हुनो आगे एक बार दुई दारे आते ना तो धरबार पार ले तारपर तुम कि कोई बरसा और तालाक दिमो अरे जाला ता कइतेस ना धरबार पार ले एकटा शिक्षा दिया देहो कि होय तुमी कि एरम झमेलाय पड़छिलो नाहि ना ना आमार बंधु एकजन रइछिलो ओरेओ आमी एई बुद्धि दियेछिलाम ছোৱালী মায়েকৰ তিনিডালি তুলি ৰদ গৈ পালেগৈ দুদিনাৰ তলি। হুৰ 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 বতা চৰাই, মোৰ ধান নাখাবি তোক দিম তাৰ পৰা। আমি যাই খারাইছা কে বাইতে যা अलीफा पानी एक गिलास नहीं तो अम्मा एतो तारा तारी आइले जे काम पानी है इसके फजल मुझते आया ना वो तो मुझसे जाय ना आई कोने कैसे जन्ने মিয়া এই মিয়া এই ওইটা পলাইছ কিয় হা পলাম কিয় বাবু আপোনাক মই দেখাই নাই কি কলি তই মোক দেখা নাই এই চকুত এন্দুৰে মুটলে নেকি তোৰ ক পইচা কেতিয়া দিবি বাবু চাওক মই লৰাটোক বিচাৰি ফুৰিছো পৰিস্থিতিটো বেয়া হৈছে জানেই পৰহি আহি আপোনাক দি দিম টকাটো দিবি তো নে আকৌ ফাংফং কৰিবি এ ফাংফং নকৰো দিম দিয়ক পৰহি চাবি নহলে এই সেগুন গছৰ শুকান পাত দেখিছ নহয় জ্বলাই পুৰি দিম তোৰ যা ফয়জল ফয়জল ওই ফয়জল ফয়জল চিল্লাস কে? ওই বান্দর তুই গাছে তাড়াতাড়ি নাইমে আয়, আব্বা বিছাইতেছে তোরে। ও আইছে নাহি রে আলিফা? ও এনে আছে আব্বা, গাছে উঠে বয়ে আসাল। ওই না কইয়া বাড়ির বাইরে যাবি না। গাছে থেকে পড়ে ঠ্যাং বাংলে বুঝতে মজা। আমার কিছু টাকার দরকার। কি আরে দরকার? রঞ্জনে জিনা হারাম করে দিছে। আজকে দেখা হয়েছিল, টাকাটা না দিলে অসুবিধা করবো শালা। টাকা কোন থেকে দিমু? মাসকাবারির টাকাটা পাও নাই? তোমার যদি মাসে টাকাটাও দিই তাহলে সংসার চলবো কেমনে? এইটা আমি জোগাড় করুনি। তা তো দেখতেছি চাকরি যাওয়ার পর থেকে কয় টাকা কামাই করছ। এই সুরে কথা কয় না তো। ওই পইরা যাবি? কানের ফুল লিপস্টিক যখন কেন তখন টাকা লাগে না, আমি চাইলে টাকা থাকে না। কইছি তো আমার কাছে টাকা নেই, রঞ্জনের পরে দিও। ফরেস্টার মানুষ আয় যদি বাড়িঘর ভাঙা দেয় তখন কিন্তু আমার দোষ দিও না। গরমের দিন কবে আইব জানি না, গরমের দিন আইলে আব্বা কাম পাইব। আম্মি কইছে তখন আমারে স্কুলে পাঠাইব। আম্মি খালি আমারে আশা দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো ডায় নাই। আজকাল আব্বাও কথা দে কথা রাখে না। আব্বার যা মেজাজ হইছে স্কুলের কথা কইতেই ডর করে, সব সময় রাগ করে, আম্মার নকে নাড়াই করে। আগে কোনোদিন এমনি নাড়াই দেখি নাই। আমাকে এত সুন্দর আব্বাটা এমনই লোকে আমি বুঝি না। কাম নাই, টাকা পয়সা নাই, আব্বার রাখি এই জন্যই বাড়ছে। পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি আর নতুন করে কিছু একটা কইতে চাই না। এর মধ্যে বাগে কয়েকটা ছাগল টাগল খাইছে, এখন গরু বাছুনিয়া সমস্যা হয়েছে। এই শয়তান বাঘটা রক্তের নেশায় ঘুরতাছে। সবাই আল্লাহ তাওয়াক্কাল করেন, উনিয়ে আমাগো এই বাঘের গজব থেকে নাজাত করবে। আমি কাল রাতে স্বপ্ন যুগে এই সংবাদ পাইছি, এইটা আল্লাহর তরফ থেকে আইছি। আপনার নজর এখন শয়তানের খপ্পর থেকে আল্লাহ তাল্লাহ আমাগো মাইক সওয়াল সবাইকে বাঁচাবে। আল্লাহ চাই আমরা সবাই পালা কইরা পহরা দিই। শয়তানের হাত থেকে নাজাত পাওয়ার এইটাই একমাত্র রাস্তা। এই বিষয়ে আপনারা কেউ কিছু বলবেন কি? হুজুর, এক রাইটে কয়জন করে ডিউটি দেওয়ার লাগবো? 4-5 জন কইরা। 4-5 জন করে। হুজুর, আমি কি কইছিলাম কি আপনার মাইগা মর্দা যে হই আগামতা করবার যাইতে গ্রুপে যাওন লাগবো। শোনার কি আছে? আমতা করবার সময় আপনার বাগেরা মানুষদের আরাম পায়। সাইফুদ্দিন খারাপ কিছু কই নাই, এটাও ভাববার বিষয়। আচ্ছা, আজ এইখানেই মশওয়ারা খতম, পরে এই বিষয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, আসি তাহলে। মাসের কাম পাক্কা তা কেমনে কো? আরে মহল, সারা শহরটা পানিতে ডুবে গেছে। সাইফুদ্দিন কইছে গেলবার ও এই সময় 2 মাস কাম করছে। তা সাইফুদ্দিন কি তোমারে নগে নিব? নিব না কে, ও তো নিব কইরে কইছে। দেখো, আমার তো মনে হয় না, আমি ওরে বিশ্বাস করি না। ওই আলিফা, যা আত্মক দুইয়ে আয়। আমার মনে হয় গরমের দিন আইছে, মেলা দিন পরে আব্বার মনটা খুশি দেখলাম। আব্বা আবারও কামে যাইব, কিন্তু বুঝতাছি না কাম পাইব কনে। এখন তো টাউনটা পানির তলে। হয় মিয়া, ইয়াত আৰু নালাগে, তহঁতিহে আগৰ নহাতলৈ যাওঁ। নহয় মানে এই গাঁতটোত এতিয়া আৰু 2 ফুটমান বোকা আছে। আবে থাকক না বে, কিন্তু বাবু এনেকৈ থ'লে আহা বৰষুণত আবাৰ পানী হ'ব নহয়। আবে মোক শিকাবলৈ আহিছ চাল্লা কুকুৰৰ পোৱালি? আবে কামৰ পৰা খেদা খালে মানুহৰ ঘৰে ঘৰে গৈ চাফা কৰি থাকিবি। ও বাইদেউ, ভাল না? ভালে, তোমাৰ কাৰণেও ভাল খবৰ এটা আছে আলি। स्कूल आवर खुली बना है केतिया अहा माह स्कूल घरटु आको बनालु न होय मास्टर जनु आहिबो तुमी किन्तु आलिफार फाइजल स्कूल ले पठाबा दे पठाम कथा तो खुनी इमान ভাল लागिसे न होय আপনি কিন্তু আমার কারণে বহুত ভাল কাম করছে এ নাই নাই কিটু কৰিছো আল্লাহ আপোনাক হায়াত বরকত দিব আশীর্বাদ কৰিবা বাইদেউ আপনি দেরি করবা না আলকে পরিস্থিতি খারাপ না হয় আপনি আন্ধার হওয়ার কথা ঘর যাও হ্যাঁ তাকে আহু দিয়া হ্যাঁ আকিবা আমি যাই এই হুন আজকে তুমি যে সুন্দর হাঁটছো না একলা থেকে দেবা মনে নয় না আমি এই থেকে একলা যাই হলো আইতে তো দেরি হইল কে আইস্টারক দেরি কইরা আইছে কান ন গাইলা আজকে তো রুবিনা কামে জানা है একলা আইছি তাড়াতাড়ি বাইতা হার চেষ্টা কইরো ইচ্ছা করলে কি আইয়া হরু নাহি যখন আইবা দে তখন আইয়া হরু এতে রাগ অনর কি আছে পরিস্থিতি খারাপ বইলা কইলাম ওই রাখো জমতে খাস কে আস্তে আস্তে গা তোমার সমস্যা আমি বুঝি কিন্তু परमान सारा किसी कोन जाते से ना क्या रुबिना तो जाने जाने ना आ जाने तो फातिमा तो शिकार करे ना की करवा कहो क्यों देखो शीघ्र ही धरा पड़ो बने रागुन की गोपन था के सॉरी आजा আমার মনে হয় এই সম্পর্কের শিকড় মেলাদুর সইলিয়া গেছে সাইফুদ্দিন মুখ সামলায়া কথা কও ফাতেমা আমার বউ তুমি কইবা আমি মুখ বুঝা হনু দেহ আর সবর করুম হ্যাঁ এও তো জ্বালা দেখি তুমি রাগ করকে আমার মনে যা আইছে তা কইছি माता गुलाब के से हमार কিছুই কাজ করতে না। তুমি আমার মাফ করে দাও সাইফুদ্দিন ভাই, মাফ করে দাও। তুমি আমার জামার কলার ধরলা, আর আমি তোমার দুঃখের সময় তোমার কাছে আসি। তোমার বউ 7 ঘাটার পানি খাইব, আর হেরা খটাইবে তুমি আমার উপর। কথায় আছে না, ঘরে বাইরের কথায় না গলাইবার নাই। সব ঠিক হইব। এ হালার পুহালায় আমাকে ঘুম হারাম করে নিজে কি জানি নাক বাজায় ঘুম পারতেছে। এই 7 রাতের পোহারা কবে যে শেষ হবো কেরা জানে। আসলতে কি জানো, এই বাঘেরও দোষ নাই। আমরা যে বা পেটের জ্বালায় গ্রামের দিকে বাইরে হয়েছি, এই বাঘেও পেটের জ্বালায় জঙ্গলের দিকে টাউনে বাইরে হয়েছে। দূর হালা, এটা কি টাউন? এন থেকে টাউন যাইতে পুনে 1 ঘন্টা সময় লাগে। গ্রামের মানুষও আমাগো চাইয়া আগে আইয়া টাউন পায়। সাহেবদি ভাই, এই শ্রাবণ মাসের গরমে আগুন জ্বালাইছ কে? আর কইস না, মশার জ্বালায় থাকুন যায় না। আমাগো নতুন ইউনিফর্ম দিব, একজন নতুন স্যারও আইছে। প্রতিদিন মক্তবে যা কোরআন শরীফটা পড়া হইছে। আমিও নতুন স্কুলে যাব। মক্তবার পড়া আমার ভালো লাগে না, কিছু বুঝি না। ওবনি, তাহলে তুইও একটা নতুন স্কুলে যাবি। হ্যাঁ, আস্তে আস্তে কখন অবনি কামড় দিছিল নাই জানে বাসব তো। হে আল্লাহ। আলী ভাই, কিমান হল? আলী ভাই খুব খারাপ খবর। কি? আলমের পোলাটারে বাগে ধরছিল, মরনা বসে কোন যায় না। হায় আল্লাহ, ধরলো কেমনে? এই দিন দুপুরে জঙ্গলে খড়ি কাটবার গেছিল। চল। হালা বাঘেরও বুদ্ধি দিয়েছে, জানে রাইতে ডিউটি দেয়, এই জন্য দিনে কামটা করে হালাইছে। মা বাবারও দোষ আছে, 1 লাখ পোলাহানরে জঙ্গলে পাঠাই গে। তো হতে এই রাতি পহরা দি কি ডাল করবি? এই সিহঁতে জংঘলত কিবা খাব পালেহে। কি ডাল আছে? একোৱে নাই। হ্যাঁ, মানুহ নাখায় কি খাব? হ্যাঁ, গোটেই জংঘলখন এই বেদখল কৰি খাস্তাং কৰিলি তহঁতি। থানাত খবৰ দিছা? নাই দিয়া নেকি? অঁ, থানাত এজাহাৰ এখন দিব লাগিছিল নহয়। হস্পিটালে দিব নেকি? পোলাটা আছে কোনে? আধা ঘন্টা হইলো মেডিকেল কলেজে নিয়ে গেছে। কে রাস্তায় দেখা হয় নাই? না, ওই নাই। পোলাটা কি বাঁচবো? ওখানে কিছু কোন যায় না, হাবলা দিয়ে মাংস নিয়ে গেছে। মরে না বাঁচে আল্লাহই জানে। ওই শয়তান কেমনে করে পাতা উঠাস ছিড়ব না এই যে দেখ এমন করে উল্টান না দনি Hey, you're going to get out of here. You're going to Babu. You're going to get out of here. You're going to get out of here. Why are you going to get out of here? Hey, you're going to get out of here. কেনে একটা করে কাটা তরবের পার করব পারু চাই থাক তেতিয়া দেশত গই ভিক্ষা বাকি থাকিবি কেতিয়া শুরু কৰিম বুলি ভাবছে অলক সময় লাগিব আমি কিন্তু কাম পুৰাদমে আৰম্ভ কৰিছো ভাল ভাল কথা জলদি শুরু কৰক বুইছে মই কিন্তু ফৰুলৰা বিলাকক আপোনাৰ মুক্তাবৰ পিছত হে স্কুললে যোৱাৰ কথা কৈছো দে ইমাম সাহেব এ না লাগে আমাৰ ইয়াত পঢ়িলো কি হ'ব তথাপি ইমান দিনে চলি থকা বস্তু এটা হঠাতে বন্ধ হৈ গলে বেয়া লাগে নহয় ইমাম সাহেব ঠিক আছে তেনে হলে কুরআন শরীফ আর ইংলিশ দুইটা একেলগে চলক আৰু কিবা থাকিলে পৰামৰ্শ দিব দে ইমাম সাহেব ইস আপনা লোক শিক্ষিত মানুহ হক আমি নকি পৰামৰ্শ কৰিম তেনে কৈ নকবচোন আপুনি নকলে আমাৰ তাইলৈনো কত লৰা চলি যাব আৰু ইয়াৰ মানুহখিনিটো আপোনাৰ কথা মতেই চলে আমি নকি বাইদো এইবিলাকটো সব আল্লাহৰ দোয়া আচ্ছা বাইদো আপুনি গৈ থাকিব মই অকন মানে ঘৰটোত কমাম ভাল বাৰু আহিছো এখন আইলাম। ঠিক আছে অবনি, আমরা এনে দেরি করুম। রুবিনা ফোন করছিল আইতেছে। এই পরিস্থিতি তো গো একলা যাইবার দেউন যাব না, একটু দেরি করি। ঠিক আছে। তুই আয়ান প্রাণে হানবি যে দুঃখ, কালারে তুই কেমনে পাবি হায়, ও রাধে রাধে, কালারে তুই কেমনে পাবি হায়। রাধে তুই করলি এ ভুল কেনে, ওই কালো রূপে দেখলি আলো, উড়লি যে আসমানে, তুই কুল মজিয়ে ভাসালি মন, তুই কুল মজিয়ে ভাসালি মন অকুল দরিয়ায়, কালারে তুই কেমনে পাবি আয়, ও রাধে রাধে, কালারে তুই কেমনে পাবি আয়। কাল একটু আলু ভাজা আইনো, হ্যাঁ আনবা তো? ওই শালা তুই আমার বোরে ধরলি কে? এত বড় সাহস! দেখো আলি ভাই, তুমি আমার ভুল বুঝতেছো। হাসাই কইছে গো, হাসাই কইছে গো। চুপ থাক তুই, চুপ থাক মাগি, চুপ। শালা নাং চুন্নির বাচ্চা, তোরে আগে আমি বিশ্বাস করে ভুল করছিলাম, এখন আমার ভুল ভাঙছে। আমি জানি তোমার কেউ কথা না গাইছে। হ্যাঁ কথা না গাইছে, আমি নিজ চোখে দেখছি। শালা আরে আগে আমারটা শুনো, আগে আমারটা শুনো। কেউ নাকি কথা বলে যাত যায় না। তোমার বউ তোমার নাকি আমার একটা কামের কথা কইছিল। হ্যাঁ ওটাই কইছিলাম গো, হ্যাঁ ওটাই কইছিলাম। এই দাও আমি তোমার রাস্তা করি বসে পড়া যাইতে কইতাছি না, কিন্তু আবার যদি আমার গায়ে হাত তোলাও আমি কিন্তু ছাড়ুম না, হ্যাঁ আমি ছাড়ুম না, ছাড়ুম না, আমি বাধি দেব। তুই চল চল ওই শালের বেটি রেকিবের লগে তোর সম্পর্ক কি রে? কি আর আমার সম্পর্ক? কোনো সম্পর্কই নাই। কি দেখতেছি আমি জানি, তোমারে কেরা কথা না গায়, তুমি মানুষের কথাই নাচো। মানুষের নকে কথা কওয়ার কি দোষ? মানুষের কথাই এই আল্লি নাচেন না, নিজ চোখে দেখছি। তুই আমার কি মূর্খ ভাবছস? তুই চরিত্রহীন। ঠিক আছে সব জানোই যদি জিগোকে। হ্যাঁ আমার নগে চাপা করস, হ্যাঁ তোর জীবন চাই না, বাইর করে দিব। বাইর তুই যা, বাইর ঘর থেকে, বাইর বাইর শালি ডার সাথ যাব না, বাইর যাব না, যাব না। নাঙ্গের ঘরে থাকবি, যা যা, তোর নাঙ্গের ঘরে যা। তোর মতো বউ আমার নগে না, তোর মতো বউ আমার নগে না, বাইর কতকে বাইরে যা। আমার খাতায় না গো। তোর শখ মিটে না না তুই মরস না কে আমি সংসারে নিগা জান পড়ান দিয়ে গতর খাটায় ছেলে মেয়ে দুইটারে স্কুলে দেবার চেষ্টা করতেছি আর উনি মহারানী হয়ে যা পীড়িতির নগরের পাশে পাশে ঘুরে আমি কি উনি যামু না যামু না আব্বা আর আগের মতন নাই আসে না হাস্তর কয় না কেমন জানি মুখটা মেঘের মতন কালা কইরা রাহে আমি কি কিছু করছে যার জন্যে আব্বার মুখ থেকে হাসি চলে গেছে আমি মনে হয় কিছু খারাপ কাম করছে কিন্তু ফয়জলও তো খারাপ কাম করছাল আব্বার বিড়ি চুরি করে খাইয়া উঠ পুইরা হালাইছাল তখন তো আব্বার মারে নাই তাহলে আম্মি রে মারে কে খিদা লাগছে তোমার কথা ভাইবা আমি ওরে কিছু কয় নাই নইলে জীবনের মতো আরে মাইরা কি কইরা হেলাইছে নিজের বউরে এমন কইরা কেউ মারে শালার গু আয় দুইটা নাতি মারবার মন ধরছে আমরা যা করতেছি এটাও তো ভালো না আমি তোমারে বিয়া করব পাগল হইছাও হ্যাঁ হইছি তোমার ভালোবাসায় পাগল হইছি মুখে কওয়া সহজ আমার দুটা বাচ্চা আছে কেমনি করে বোঝামো ওগো কার কাছে তুই আহ কে ওরাও থাকবো আমাগো নগে বাপের নগে সারা থাকবো না। পারুম না, পারুম না রেখি, আমি পারুম না রেখি। আমি শোরের বাচ্চা রেকিবরে খুন করুম, লগে থাকবা না? পাগল হইছেও নাহি? শালারে মাইরা কাইটা জঙ্গলে ফালিয়া দিমু, কেউ কিছু সন্দেহ করবো না, ভাববো বাঘে খাইছে। তোমার মাথায় লাইছে, আমি এ কাম পারবো না। ফাতিমার তো দোষ আছে, ওরে বাদ দেও কে, তাহলে তো ওরও মারুন নাকবো। আলি ভাই, তোমরা এক চক্কর ঘুরে আহ, আমি একটুখানি চোখ বুঝি।